নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। দুদিন ধরেই জল্পনা চলছে দেব কি বিজেপিতে যাচ্ছে, কারণ পরপর তিনটে কমিটি থেকে দেবের পদত্যাগ। বিরোধী দলনেতা জল্পনা বাড়ি আরও তিনি বললেন যে দেব নাকি সাংসদ পদ থেকেও পদত্যাগ করতে পারে। আমার সঙ্গেই রয়েছেন রুদ্রনীল ঘোষ, কথা বলবো। দাদা, দেবকে দেখা গেল একটা বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি বৈঠক করেছেন তিনি, এরকমই সূত্র মারফত খবর যা পাওয়া যাচ্ছে। তাহলে দেব কি জল্পনা বাড়িয়ে বিজেপিতে যাচ্ছেন? তৃণমূলের তিনটে কমিটি থেকে তিনি পদত্যাগ করলেন। দেখুন, তৃণমূলের থেকে যে কোনো সুস্থ স্বাভাবিক যারা মানুষ রয়েছেন, যারা মধ্যবিত্ত বা গরিব মানুষের যা লুট হয়, যা ক্ষতি হচ্ছে, সেইটার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চাইছেন না। তারা প্রত্যেকেই তৃণমূলের থেকে সরে আসছেন। যাদের সাহস রয়েছে তারা একটু আগে সরেছেন, বা বাকি যারা এখন সাহস সঞ্চয় করছেন তারা সরে আসছেন। কারণ খারাপ লাগার একটা লিমিট আছে, অন্যায় সহ্য করার একটা লিমিট আছে। এই কারণে বহু মানুষের মতো দেবের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। তবে আসলে কী কারণে দেব কোনো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বা তিনটে চেয়ার ছেড়ে দিয়েছেন, তো সেটা দেবই বলতে পারবেন। তবে আভাস বা ইঙ্গিতের জায়গায় বারবার উনি এই তৃণমূলের যে রাজনীতির ধরন, মানুষ মারা, লুট করা যা ছিল, তার সঙ্গে থাকতে চাইছেন না বলেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। আমি শুধু দেবের কথা একা বললে ভুল হবে। আমরা যা যা মিডিয়ার মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন তারাও দেখেছেন যে তৃণমূলে প্রচুর MP MLA রয়েছে, যারা শিক্ষা জগৎ, সিনেমা জগৎ, এরকম বিভিন্ন জগতের সঙ্গে জড়িয়ে, যাদের বিখ্যাত হয়ে উঠবার বা পরিচিত হয়ে উঠবার সঙ্গে কোনো দিন তৃণমূল দলের কোনো অবদান ছিল না। মানুষের আশীর্বাদে, ভালোবাসায়, অপরুলার আশীর্বাদেই তারা মানুষের থেকে সেই ভালোবাসা পেয়েছিলেন। এবার সেই মানুষের যখন লুটতরাজ চলছে, তো তখন মানুষ হিসেবে খুব স্বাভাবিকই যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে আমি সেই দলে থাকবো কী করে, এই যে পাপটা লাগছে মানুষের বা হাইটা লাগছে, সেখান থেকে যে কোনো মানুষই সরতে চাইবেন। তো তাই দেবের ক্ষেত্রে হয়তো দর্শক যেটা দেখেছেন তারাও দিব্য দৃষ্টিতে যা দেখেছেন, আমিও তাই দেখেছি। আমি একবারও মিমি চক্রবর্তীকে দেখতে পেলাম না তো, তৃণমূলের জনপ্রিয় বিধায়ক রাজ চক্রবর্তী বা এই ধরনের যারা আলো করে থাকতেন তৃণমূলের সমস্ত রকম কার্যক্রমে, সেখানে তো দেখতে পাচ্ছি না। সরকারি মঞ্চে যাওয়াটা সেটা আলাদা জিনিস, কিন্তু তৃণমূল দলের হয়ে গিয়ে সল্লাসে কথাবার্তা বলা দেখতে পাওয়া যাচ্ছে না। তো অন্তত যাদেরই মিনিমাম মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স রয়েছে, সেই MLA বা MP বা যারা তৃণমূলের হয়ে গিয়ে প্রচার করতেন, কথা বলতেন, তিনি অধ্যাপক হতে পারেন, শিক্ষকও হতে পারেন, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকেই দূরত্ব তৈরি করছেন। এবার আমি আপনাকেই যে কথাটা বললাম, আমার কথার মধ্যেই উত্তরটা ছিল, সায়ন্তিকা কি বা সায়নী, তারা কি সেইভাবে অভিনয়ের জন্য বা তারা যে কাজটা থেকে উঠে এসেছিলেন সেই জায়গাতে মানুষের কাছে গ্রহণযোগ্য? যাদের দেখতে পাওয়া যাচ্ছে না তাদের তুলনায় বোধ হয় অনেকটাই পিছিয়ে। মানে আমার যেটা সোজা কথা যা বলছি আর কি, সেটা হচ্ছে যে যাদের মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স আছে, যাদের নিয়ে মানুষ ভাবেন, আমি যে কয়েকটা নাম বললাম, আরও অনেক নাম রয়েছে তৃণমূল দলের, তাদেরকে দেখতে পাচ্ছেন না। যাদের এই মুহূর্তে শুধুমাত্র রাজনীতিটাই জীবিকা, আমাদের তো ধরুন কাজ আটকে দিয়েছে, যে আমাদেরকে সিনেমায় নিলে সরকারি হলে বা তৃণমূলের যে MLA রয়েছে ওই এলাকাতে, সেই সিনেমা হলের মালিককে চমকাবে যে এই এর রুদ্রনীলের সিনেমা এই হলে চালাতে দেব না। তো ফলত সিনেমা তৈরি হয় তো সিনেমা হলে টিকিট বিক্রির জন্য। তো যদি আমাকে নেওয়ার জন্য কোনো প্রযোজক পরিচালক, তিনি যদি ব্যবসায় লোকসানের মুখে পড়েন কোনো ভালো সিনেমা হল, আমি সরকারি হল নন্দন টন্দন বাদ দিচ্ছি, ওখানে তো আমাদের জাল লাগানো রয়েছে যাতে আমরা না ঢুকতে পারি, ঠিক আছে, আমাদের সিনেমা না চলে। অন্যান্য হলেতেও যা তৃণমূল এলাকা এলাকায় MLA দিয়ে MP দিয়ে তাণ্ডব চালায় লোকাল নেতাদের দিয়ে, সেইখানেও একই জিনিস বলা রয়েছে। তো আমাদের মতো তো এদের কন্ডিশন নয়,
এদেরকে তো টাকা দেওয়ার প্রচুর লোক বসে আছে, টাকাই টাকা ওদের কাছে, ঠিক আছে, সিনেমা বানানো অমুক তমুক, তাহলেও তো সেই জনপ্রিয়তার জায়গাটা, মানুষের ভালোবাসার জায়গাটা থেকে আপনি সায়নী বলুন বা যার কথাই বললেন সায়ন্তিকা বলুন, সেইভাবে কি দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না তো। একটা কথা আমি জানতে চাই যে দেবের এর আগে গরু পাচারে এনামুল হকের থেকে 5 কোটি টাকা নিয়েছে, সেটা নিয়ে সিবিআই ইডি রীতিমতো তাকে ডেকে পাঠিয়েছে, সেইভাবেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে দুর্নীতি থেকে বাঁচতেও কি বিজেপিতে আসতে পারে দেব, কারণ তাকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে বা জিজ্ঞাসাবাদ করছে, তাতেও তার কিছুটা ফেস লস হচ্ছে, তাকে যেতে হচ্ছে, হাজিরা দিতে হচ্ছে, এ তো সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে বিজেপিতে যাওয়ার জল্পনা আরও বেশি করে উস্কাচ্ছে, কারণ কেন তিনি ইডি সিবিআই থেকে বাঁচতেও যেতে পারেন। তো তাহলে যাদের ইডি সিবিআই হয়নি, যাদের নামে সামান্যতম কোনো অভিযোগ নেই, সেই ভোটারগুলো কেন তৃণমূলের থেকে সরে যাচ্ছে? সেই ছোট বড় নেতাগুলো কেন তৃণমূলের থেকে সরে যাচ্ছে? সেই সেই শিল্পী লেখক বুদ্ধিজীবীগুলো তারা কেন তৃণমূলের থেকে সরে যাচ্ছে? তাদের তো ইডি সিবিআইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখুন, দেবের বিরুদ্ধে যে আইনি অভিযোগ রয়েছে সেখান থেকে না কখনো পর্যন্ত আপনার কাছে, আপনি যদি দোষ না করে থাকেন বা করে থাকেন, তার তদন্তে আদালতের সামনে নিরপেক্ষতার যে লড়াইটা হয় সেইখানে দাঁড়িয়ে আপনাকে ধরা পড়তেই হবে। আপনি যদি সজ্ঞানে বা জ্ঞানে কোনো অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখে দেন, তো তাহলে আপনার সেই শাস্তি হলে হবে, আর যদি আপনি সেটা না হন তো তাহলে আপনার শাস্তি হবে না, আপনি নিজেকে বেকসুর বলে প্রমাণিত করবেন। এটা তো অন্য লড়াই, এটা তো অন্যদিকে অভিযোগ এসেছে, এবার সেই অভিযোগের ক্ষেত্রে তাকে একবার ডাকাও হয়েছিল। দেব তো অন্যদের মতো আমি দেখিনি, অনেকেই না গিয়ে চিঠি পাঠিয়ে টাটিয়ে দিয়েছে অনেক কিছু, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রোজ যেটা করেছেন বা বাকি অন্যরাও করেন, আমি কিন্তু দেখতে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, পার্টির মিটিং মিছিলে ছিলেন কিন্তু জাননি টাননি, তারপর অনেক পরে একবার গিয়েছিলেন। তো যাই হোক, তো নুসরাত জাহানও তাকে তার এই শহুরে আবাস দুর্নীতি যখন হয়েছিল তখন তিনি কোর্টের ডাককে অগ্রাহ্য করেছিলেন, অবশেষে অনেক পরে যখন আদালত খুব রেগে যায়, আদালতের থেকেও নিজেকে বড় করা, এটা তো তৃণমূলের নিজস্ব একটা নিয়ম, ওরা তো আইন আদালত মানেন না, তো সেই পদ্ধতিতেই নুসরাত জাহান চলবার চেষ্টা করেছিলেন বা ওই দল থেকেই কোনো কেউ বলেছিল নেতা নেত্রী, কিন্তু শেষ পর্যন্ত তাকে যেতে হয়েছিল। তো যাই হোক, তো তাই সেক্ষেত্রে দেবকে দেখেছিলাম যে দেব গিয়েছিল এবং এড়াবার চেষ্টা করেনি এবং মিডিয়া ফেস করে কিন্তু অনেকক্ষণ কথাবার্তাও বলেছিল, এবং সেই বিষয়ে সমস্ত সংবাদ মাধ্যম এবং সমস্ত সাধারণ মানুষ তারাও কিন্তু তার কথায় বা তার উত্তরে যে তিনি এড়িয়ে যাচ্ছেন বা লুকোবার চেষ্টা করছেন এই ধরনের কোনো অভিযোগ কিন্তু করেননি। সত্যি কি রয়েছে, কতটা অপরাধ রয়েছে, কতটা নেই, কতটা জেনে কতটা না জেনে, কতটা নাম ঢুকে গেছে, তো সেই বিষয়টা আদালতে প্রমাণ হবে, সেটা সম্পূর্ণ অন্য চ্যাপ্টার, অন্য ফ্যাক্টর। দেবের যা জনপ্রিয়তা রয়েছে, তিনি যদি রাজনীতি নাই করেন, রাজনীতি থেকে যদি বসেও যান, তো তাহলে পরিষ্কার তিনি বহুদিন ধরে সার্ভাইভ করতে পারবেন, এমন জায়গায় তিনি রয়েছেন। কিন্তু আবার বলছি যে সেটা হচ্ছে বা তারপর তিনি অন্য কোনো রাজনৈতিক দলে কখনো আসবেন না, আসবেন না, একান্ত তার ব্যক্তিগত ইচ্ছে এবং যে দল তাকে গ্রহণ করবে তাদের কিছু নিয়ম অনুযায়ী এই ঘটনা ঘটবে, একজন চাইলেই তো হলো না, আবার তিনি রাজনীতি ছেড়ে গিয়ে অন্য কিছু করতে পারেন, সিনেমার ব্যবসা করেন, তার সঙ্গে সঙ্গে অন্য কোনো কিছু করতে পারেন। দেব আমার সহকর্মী, কিন্তু দেবের জীবনটা তো আমি বাঁচি না, এবং দেবের সঙ্গে আমরা কলিগ, দাদা ভাইয়ের মতো সম্পর্ক, নর্মালি যেরকম আমার ইন্ডাস্ট্রিতে হয় সহকর্মী হিসেবে, কিন্তু তার বাইরে ও কেমন করে বড় হচ্ছে, সকালেও কি খাচ্ছে। আপনাদেরকে দেখা গেছে রুদ্রদা যে আপনারা শিল্পী ছাড়াও শিল্প, মানে আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব যে আপনি বিজেপিতে বিলং করেন বা কেউ তৃণমূল কংগ্রেসে, তাছাড়াও আপনারা একসঙ্গে পার্টি করেন, একসঙ্গে যান, একসঙ্গে মেলামেশা করেন, ব্যক্তিগত স্তরে আপনারা অনেক বেশি মেলামেশার চেষ্টা করেন আপনাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াও। তো সেক্ষেত্রে সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি যে দেবের কি এই ইডি সিবিআই থেকে বাঁচতে বা রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে তিনি এই যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যায় বা যেমন জিতকে দেখা যায় তারা কোনো রাজনৈতিক পরিসরে না গিয়ে নিজেদেরকে এখনও সেই জায়গায় ধরে রেখেছে, তো সেই রকম দেখুন অরাজনৈতিক কেউ নয়, আপনি যাদের যাদেরই নাম বললেন বা বললেন না,
অরাজনৈতিক কেউ না, যে মানুষ ভোট দেয় তিনি তো একটা রাজনীতিকে বিশ্বাস, তিনি তো তিনি পরোক্ষভাবে কে কার সঙ্গে আড়ালে কোথায় মিট করে কোন কথা বলছে আপনি জানেন না আমি জানি, তার কোনো প্রামাণ্য ছবি কোনো জায়গায় যদি না আসে তার মানে এই ঘটনাটা ঘটেনি, আর দেখতে পাওয়া গেল মানেই ঘটেছে এমনটা তো হতে পারে না। কে বললো যে কেউ অন্য কারুর সঙ্গে যোগাযোগ রাখছে না বা কথা বলছে না, এমনটা তো হতে পারে না। একজন ম্যাচিওর মানুষ তিনি যদি জীবন যাপনটা করেন এবং তিনি যদি ভোট দেন, তিনি তো একটা রাজনীতিকে বুঝেই ভোটটা দিচ্ছেন, সহজ সরল খুব সাধারণ মানুষ আটপৌরে আমাদের মা মাসিমাদের মতোই, ওকে দেখতে ভাল লাগছে, ওর কথা শুনতে ভাল লাগছে, চল ভোট দিয়ে দি, এরকম তো প্রচুর সহজ মানুষ রয়েছেন তাদের বাদ দিয়ে। তো যারা নিজেদের পজিশন বানিয়েছেন, লড়াই করছেন, ছোট বড় মেজো সবাই, তাদের প্রত্যেকেরই একটা করে রাজনৈতিক অঙ্ক বা ধারণা তো স্পষ্ট রয়েছেই। দেখুন প্রচুর মানুষ রয়েছেন যারা নিরপেক্ষতার সঙ্গে নিজেকে বিজ্ঞাপন করতে চান, এটা তাদের ইচ্ছা, তাদের ভালো থাকা, এখানে তো আপনার আমার কারুর কোনো কিছু বলার থাকতে পারে না। আমি 4 বছর ধরে পরিষ্কার আমার ওপরে, শুধু আমি না আমার মতো প্রচুর মানুষের ওপরে যারা পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি দেখে এই বিষয়ে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি, আমি বিশ্বাস করছি যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারে এই চুরি জোচুরির যে পরিকল্পিত রাজত্ব সেইখান থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে। কিছু মানুষ আছেন তারা অন্য কিছু ভাবছেন, তারা ভাবছেন অরাজনৈতিকভাবেও ভাবা যায়, যদিও সেটা সম্পূর্ণ ঠিক বলে আমি বিশ্বাস করি না। তো যাই হোক না কেন, আমি তো জানি যে আমায় কী যন্ত্রণা ফেস করতে হয়েছে, আমার হাত থেকে কাজ কেড়ে নেওয়া হয়, চলে যাওয়া হয়, যারা কাজ দেন তারা ভয়েতে দিতে পারেন না, তাদের নামে পুলিশ কেস হয়ে যাবে বলে। আপনারা চোখের সামনে তো দেখেন যে কোনো সত্যি কথা বললে তিনি নিরপেক্ষ মানুষ হয়ে গেলেই পুলিশ তাকে তুলে ধরে জেলে পুরে দেয়, তা আপনারা জানেন। এবার শাসক দলের সঙ্গে রাজনীতিতে জড়িয়ে থাকলে যেটা সুবিধে হয়, অনেকগুলো সামাজিক কাজে, অনেকগুলো রাজ্য সরকারি কাজে অনেক রকম সুযোগ সুবিধে পাওয়া যায়। তো যারা এটা নেন বা গ্রহণ করেন, আমি তাদের উদ্দেশ্যেও খারাপ কথা বলবো না, সুযোগ সুবিধে পেতে বেশ কিছু মানুষ ভালোবাসেন, আবার নিজেকে অসুবিধার মধ্যে রেখে দিয়ে কোনো কিছুর জন্য লড়াই করতেও কিছু মানুষ ভালোবাসেন। দেখুন যার যা ব্যক্তিগত ইচ্ছা বা জীবন, এবার কেউ কোনোটাকে ধান্দাবাজ বলবে, কেউ কোনোটাকে বদমাইশ বলবে, বলতেই পারে, মানুষের মুখ রয়েছে, সে নিজের দিকে না তাকিয়েও অন্যজনের সম্পর্কে অনেকটা কমেন্ট করে দিতে পারে। তার সঙ্গে আমি দুটো প্রশ্ন করবো, একদিকে দেখা যাচ্ছে কুণাল ঘোষের মন্তব্য দুটো, যেন তিনি বলছেন তার মুখে কেষ্ট বাণী শোনা যাচ্ছে, কলকাতায় যারা রাজনীতি করে তারা স্বচ্ছতায় আমরা দেখেছি সামনাসামনি আপনারা একসাথে কথা বলেন, মেশেন বা অনেকে চাও খেতে দেখা যায়, তো সেক্ষেত্রে কেষ্ট বাণী, চড়াম চড়াম নকুলদানা, সে আরও একটা কথা পাগলা কুকুর, বিষধর সাপ, আপনাদেরকে সেই রকমই তুলনা করা হচ্ছে। না না, আপনাদের বোধহয় শুনতে ভুল হয়েছে, আসলে এই কুণালবাবুই ঠোঁট ফুলিয়ে এমন কেঁদেছিলেন যে টিউবওয়েলে জল আসে না পশ্চিমবঙ্গে সেই টিউবওয়েলে জল উঠতে শুরু করেছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন তৃণমূল দলের নবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না, উনি ঠোঁট ফুলিয়ে প্রচুর ইন্টারভিউ দিয়েছিলেন এবং বলেও ছিলেন অনেক ভুল জিনিসকেও মুখপাত্র হিসেবে আমাকে ঠিক বলে চালাতে হয়, আমি না, কুণাল ঘোষ বলেও ছিলেন। তারপর যখন এই রাজীব কুমার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থাকাকালীন তাদেরই নির্দেশে কুণাল ঘোষকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের হেফাজতে নিয়েছিলেন এবং সিবিআইয়ের হাতে তুলে দিয়ে বলেছিলেন এই নাও তোমাদের কাজে লাগবে, কুণাল ঘোষকে তো সিবিআই গ্রেপ্তার করেননি, তিনি সেটা ওপেনলি নিজে বলেওছেন। এবং রাজীব কুমারকে যখন আবার ডিজি করে নিয়ে আসা হলো, যিনি সিবিআইয়ের তদন্ত থেকে লুকিয়েছিলেন অ্যাবসকন্ডিং, ওই মামলা এখনও আছে, যিনি নিজেই পালিয়ে গেছেন শাহজাহান শেখের মতো, তাকেই আবার নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে কুণাল ঘোষ প্রচুর কথা লিখেছিলেন। তো সেই হেনা কুণাল ঘোষ যিনি ঠোঁট ফুলিয়ে কেঁদেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই বলে, কী অদ্ভুত, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মিথ্যামন্ত্রী, তিনি এই ধর্ণা নাটকে যে সরকারি টাকা
কেন্দ্রীয় সরকারি মানুষের ট্যাক্সের টাকা যে প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি চুরি হয়েছে, কারণ যার হিসেব দিতে পারা যায় না সেটা চুরি। বাবা মাকে 100 টাকা দিয়ে বললো চাল ডাল পেঁয়াজ কিনে নিয়ে আয় 2 কেজি 1 কেজি 500 গ্রাম। তো তারপর তো বাড়িতে এসে আমাকে হিসেব দিতে হয় বাবাকে, কারণ আমার সংসার তো বাবাই চালায়, আমার তো কারখানা নেই, শিল্প নেই, কোনো রোজগার নেই, অথচ মুখে বলি আমি চালাচ্ছি বাইরে। এবার বাজার থেকে ফিরে আসবার পর আমি যখন হিসেব মিলাতে পারছি না, তখন তো আমি মিথ্যে কথা বলছি, বাবাকে তুমি কম পয়সা দিয়েছিলে, তুমিই দাওনি, আসলে আমি তো বিড়িয়ার মদ কিনে খেয়ে নিয়েছি। 1 কেজি আলুর জায়গায় 800 গ্রাম আলু নিয়েছি, পটলের জায়গায় 500 পটল নিয়েছি, চালের জায়গায় 300 গ্রাম কম করেছি, ওই পয়সাটা তো চুরি করেছি, ওই জন্যই তো হিসেব দিতে পারছি না। সরকারি সিস্টেমে 1 টাকা এদিক থেকে ওদিক হলে সেই প্রত্যেক কটার হিসেব থাকে। যদি সেই হিসেব সুপরিকল্পিতভাবে, পঞ্চায়েত হচ্ছে টাকা পয়সা ক্যাশ ফ্লো করে আউটলেট দিয়ে চুরি করবার সব থেকে বড় জায়গা, ওই জন্যই তৃণমূল পঞ্চায়েত দখলের জন্য 50টা প্রাণ বলিদান করে দিল, এবং ওই জন্য জেলা পরিষদ দখল করতে চায়। তো যাই হোক না কেন, এবার সেই মঞ্চে মিথ্যে মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মঞ্চে একে তো উনি ডেকেছিলেন প্রচুর এমএলএ এমপিদের, তারা কেউই আসেনি, শুধু ওনার ভাইপোকে নিয়ে আলোচনা হচ্ছে কেন কে জানে, বাকিরাও যে আসেননি এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পিসি ভাইপো কি মারামারি করবে কবে বা কী অভিসন্ধি করেছে তার থেকেও গুরুত্বপূর্ণ যে বাকি এমপিরাও কিন্তু উপস্থিত হতে চাইছে না, এমএলএরা উপস্থিত হতে চাইছে না। সেই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, তার ছবি নেই, তিনি নেই। এই কুণাল ঘোষ কিন্তু ঠিক পাল্টি মারার মতো করে আর ঠোঁট ফুলিয়ে কাঁদলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এটা কি খেয়াল করেছেন আপনারা? পরের শোতে এইটা নিয়ে আগে কথা বলুন। রূপান্তরকামী কুণাল ঘোষের এই যে রূপান্তর, সেটা নিয়ে তো প্রশ্ন আগে হওয়া উচিত। এবং উনি এই চরম চরম ঢাক বাজাবার কথা যা বলছেন আর কি, সেটা হচ্ছে মানে না কেষ্টর পর এটা হচ্ছে কোলের কেষ্ট, কলকাতার কেষ্ট আর কি। তো যিনি সবসময় কারুর না কারুর একটা ওই আদরের কোলে থাকতে চান, হ্যাঁ, তো যাই হোক সে কোন কলি জানি না, উনি নিজের সম্পর্কে দেখুন, আমায় যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন অভিনয় করেন, আমি বলতে পারবো? আমি পারবো না, আমার একটু লজ্জা বোধ হবে। হ্যাঁ, তো আমি তখনই বলি যে ওই ও যেমন করে অনেকটা তেমনই, ঠিক তেমনই ওনাকে নিয়ে দেখুন তৃণমূল এমনি বিপজ্জনক বাড়ির মতো হয়ে আছে। আপনি দেখবেন রাস্তার ধারে কিছু বাড়ির ওপরে শহরে লিখে দেওয়া থাকে বিপজ্জনক বাড়ি, আপনি নিচেতেই যাচ্ছেন দাম, কখনো ছাদ খসে পড়লো, কখনো দুম একটা পিলার ভেঙে পড়লো, লেখা থাকে বিপজ্জনক বাড়ি। হ্যাঁ, ওই জন্যই তো সভাতে ভিড় কম হচ্ছে, সেটা লাবলী দেবী হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, কোনো জায়গায় লোক হচ্ছে না। তো এই হেন জায়গাতেই বিপজ্জনক বাড়ি যখন এই অবস্থা হয়ে রয়েছে, এই কুণাল ঘোষ মহাশয় এই ভাঙা বাড়ির মাঝে মাঝে থাম ধরে নাড়ায় দেখবেন, যাতে আরও ভেঙে পড়ে। নিজের দলের লোকের নামে গালাগাল দেয়, বিভিন্ন নেতাদের নামে গালাগাল দেয়, এমন এমন মন্তব্য করে যেটাকে নিয়ে দলের মাথা কাটা যায়। কদিন আগেই মুখ্যমন্ত্রী তার বাড়িতে যে সভা হয়েছিল সেখানে কুণালবাবুদের উদ্দেশ্যে যে প্যাপ বলেছিলেন, তো তারপর থেকে কুণালবাবুই ওই নিজের নামে প্রশংসা না করতে পেরে বলছে এই চরম চরমটা যাতে ওনার জন্য করানো যায় সেই জন্য দলের কাছে অ্যাপিল করছেন। ওই পিঠে তেল মাখিয়ে রোদ আছে না কি সব যেন বলছেন টলছেন। হ্যাঁ, আমাদের না, না না আমাদের না। দেখুন তৃণমূল কোনোদিন কিছুই দেয়নি পশ্চিমবঙ্গের মানুষকে, এরা তো পরিষ্কার মারা যাওয়ার জন্য প্রায় 120-এর জীবন দিয়ে দিয়েছে, কিছুই তো দেয়নি, সবই তো নিজেরা খেয়ে নিয়েছে, দিল কবে? আসলে ওনাকে নিয়ে কি কি করা উচিত তৃণমূলের, এই যে ভাঙা বাড়ি থাম ধরে নাড়াচ্ছে ও, পাগলা কুকুর বিষধর সাপ, আপনাদেরকে মেরে দেয়াই ভালো। আমাদের সম্বন্ধে বলেইনি, নিজের সম্বন্ধে বলেছে, লাজুক মানুষ ভদ্রলোক তো এইভাবে নিজের প্রশংসা করতে পারেনি, সেই জন্য এত্তার নাম টাম করে বলেছে। মুখ্যমন্ত্রীকে দেখা গেল তুমি পাশা দট্টালিকায় থাকবে বলে একটা কুরুচিকর মন্তব্য তার আগেই তিনি করলেন, তুমি পাশা দট্টালিকায় থাকবে। হ্যাঁ, বালক ধরনের কোন একটা শব্দ বলেছিলেন উনি। হ্যাঁ, আপনারা অবাক হচ্ছেন কেন, এর আগে 2 বা 3টে আমার কান বা চোখ যদি খুব ভুল না হয় আপনারা ইউটিউবে বা যে কোনো জায়গায় গিয়ে সার্চ করুন, একই কথাই তো বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে।
না 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 না, পশ্চিমবঙ্গের অধিকাংশ মেনস্ট্রিম মিডিয়া যেমন এটা শুনতে পেয়েও কানে আঙুল দিয়ে শুনতে পায়নি, ঠিক তেমন এর আগের বারেও তারা শুনতে পায়নি। আমি ভুল কথা বলছি না, ধরা পড়ে গেছেন পরিষ্কার দুর্নীতির বিরুদ্ধে, যারা অপরাধ সংগঠিত করেছেন, মানুষকে লুটপাট করে মারছেন, তাদের বিরুদ্ধে যে পরিষ্কার প্রধানমন্ত্রীর বরাবর যে লাগাতার ইদানিং যে হুঁশিয়ারি, সেইটাতে প্রায় ধরা পড়ে যাবেন সেই দেখে যে রাগ। এরা তো তাই করে, এরা তো রাগেতেই পরিষ্কার সাধারণ মানুষকে জেলে পুরে মেরে দেয়। তুমি প্রাসাদ অট্টালিকায় কে রয়েছে? প্রাসাদ অট্টালিকায় যে পরিষ্কার প্রধানমন্ত্রী থাকেন না, এটা সবাই জানে। উনি তার আগে রেগে গিয়ে খিস্তি দিয়েছেন, ওটাকে গালাগাল বলে না, কাঁচা খিস্তি দিয়েছেন। তৃণমূলের কালচার যেটা, সেটাকে উনি স্পষ্ট করাচ্ছেন। যেমন এই খুন টুন ওপেনলি কুণালবাবু চড়াম চড়াম মানুষকে মারধর করবেন বলছেন, তো ক্ষমতা থেকে এই যে মানুষের অভিশাপে ভারতীয় জনতা পার্টির পক্ষে যে একটা জনস্রোত তৈরি হয়েছে, মানুষের যে অভিশাপে তৃণমূল দগ্ধ হতে চলেছে, এইটা যে তারা বুঝতে পারছে, তাই শেষ চেষ্টা চালাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই কথা রুদ্রদা, মমতা ব্যানার্জির কাছ থেকে দেখেছেন, খুব কাছ থেকে আপনি দেখেছেন, তো সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন, তিনি বলছেন নাকি তার কাছের মানুষদেরকে এই ভাষায় উনি কথা বলেন, সরাসরি আমাদের ক্যামেরার সামনে বলেছেন, আপনিও তো খুব কাছ থেকে দেখেছেন, এই ভাষায় কথা বলেন, এইরকম কোনো নোংরা শব্দ ব্যবহার করে কথা বলেন না? আমার সামনে কখনো বলেন, আমি প্রথম দুটো মঞ্চ থেকেই শুনেছি, একটা প্রায় মাস চার পাঁচেক আগে হবে, একটা তখন আমার নিজের মনে হয়েছিল আমার কান ভুল, এটা প্রথমবার আমার মনে হয়েছিল। তো তারপর এবারে বারবার যখন আস্তে আস্তে আমি ভিডিওটা চালিয়ে দেখলাম, তখন দেখলাম যে না, তখন আমার মন ভুল ছিল, কানটা ঠিক ছিল, এখন কান মন দুটোই ঠিক হয়ে গেছে। ঠিক বাকি লোকগুলো যা শুনছেন, পশ্চিমবঙ্গের মানুষ, আমিও তাই শুনছি। আপনারা বিশ্বাস করেছেন যে উনি এটা বলেছেন? বারবার কেন মানুষ শুনছে, খুব সুন্দর শব্দ কি এটা? যাই হোক, তো অধিকাংশ মেনস্ট্রিম মিডিয়া এটাকে আড়াল করার চেষ্টা করেছে। তো তারা মাঝখানে ওই দিলীপবাবু কিছু কড়া কথা বলে ফেলেছিলেন, সেগুলোকে নিয়ে অনেক বিরাট খারাপ খারাপ কথা প্রচার করার চেষ্টা করেছিলেন, জানি না কাদের বাড়ি থেকে মিষ্টির প্যাকেট এসেছিল বলে এইগুলো তারা প্রচার করেন। আর এই মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রীর, ভারতবর্ষের মতো এত বড় দেশ যেখানে যশস্বী প্রধানমন্ত্রীকে, যিনি মিথ্যে ভাষণ বলছেন শুধু তা নয়, রেগে গিয়ে নিজের পিঠ বাঁচাতে গিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করছেন, সেইটাকে যে মিডিয়ারা চেপে যায়, তারা কোন উদ্দেশ্যে চাপছে তা আমি জানি না। রুদ্রদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, নমস্কার।